রংপুর তিন আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর জনসংযোগ শুরু করেন প্রার্থীরা আগামী পাঁচই অক্টোবর অনুষ্ঠিত হয়ে যাওয়া এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয়জন প্রার্থী রংপুর থেকে রেজাল মালিকের রিপোর্ট জানাচ্ছেন মঙ্গলবার সকাল থেকে প্রার্থীদের পক্ষে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা পরে রিটার্নিং সভাকক্ষে একজন স্বতন্ত্র সহ অন্য পাঁচ দলের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় জাতীয় পার্টির প্রার্থী আল মাহিসাদ সাদ এরশাদ পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল বিএনপির রিটার রহমান থানেশিস এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটরগাড়ি খেলাফত মজলিসের তহিদুর রহমান মণ্ডল দেয়ালখড়ি এনপিপির শফিউল আলম আম এবং গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ মাছ প্রতীক পেয়েছেন দলীয় স্বার্থে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের অবস্থান প্রমাণিত করবার স্বার্থে আমরা সবাই একসঙ্গে হয়ে এই নির্বাচন মোকাবেলা করব স্ট্যান্ডার্ড ছিল না প্রতীকগুলো তো যেই যেই প্রতীকগুলো ছিল তার মধ্যে থেকে মনে মনে হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা ছিল মোটর গাড়ি একটা মার্কা সেই মার্কাটা আমরা নেওয়ার চেষ্টা করছি তা আল্লাহর মধ্যে সেই মার্কাটা পাইলাম আজকে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা মঙ্গলবার সন্ধ্যায় এরশাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন সাদ এরশাদ এ সময় সাংবাদিকদের তিনি বলেন দলমত নির্বিশেষে রংপুরের উন্নয়নে কাজ করতে চান তিনি আমি চাই সবাই একসাথে ভালোর জন্য আগে যাওয়ার জন্য যেগুলো মানে কাজ শেষ হয়নি ওগুলো সমাপ্ত করে রংপুরবাসীরা কি চায় আমি ওগুলো শুরু করতে চাই ওদের দয়া এবং ওদের সাহায্যের মাধ্যমে রংপুর তিন আসনের নির্বাচনে ভোটগ্রহণ আগামী পাঁচ অক্টোবর আসিফ টিপু নিউজ টোয়েন্টি